আমরা জিলহজ মাসের ব্যাপারে আজ সতর্ক হতে চাই। ওই মাসটা হজের মাস, এই মাসটা চারটি পবিত্র মাসের একটা মাস। প্রধানমন্ত্রী যে কষ্টের সাথে বলেছে, চুর ধরতে গিয়ে আমরা চুর হয়ে যাচ্ছি। সরকারি বড় বড় কর্তা ব্যক্তিরা যারা, তাদের যে সিকিউরিটি SSF SB NSI সব মিলে খবর নেয়, অনেকগুলো ক্লিয়ারেন্স নিয়ে ঢুকতে হয়। আমার প্রশ্ন, এত বড় পণ্ডিত সবার সাথে ছবি উঠায়, সবার কাছে যায়, আমাদের SB গেল কই, SSF গেল কই? السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، شرطوا مربياني كرام مسلياني كرام أمرا জিলকদ মাসের বাংলাদেশের চাঁদের হিসেবে আজ 25 তারিখে, বাংলাদেশের চাঁদের হিসেবে আজ 25শে জিলকদ। হ্যাঁ, 29 হলে আর 4 দিন পরেই জিলহজ মাসের আগমন, আর যদি 30 মাস হয় তাহলে 5 দিন, তার মানে আগামী জুমার আগেই আমরা জিলহজে প্রবেশ করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থেকে আল্লাহ তাআলার বন্দিগি করার তৌফিক দিন, আমরা বলি আমিন। বন্দিগণ, বছরে 12টি মাস, আর মাসের মধ্যে 29 বা 30টা দিন আমাদেরকে পরিচয় করিয়েছেন আল্লাহ তাআলা এবং তার রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই মনে করি, পৃথিবীর সমাজ বিজ্ঞানীরা মনে হয় তৈরি করেছে 12 মাসে বছর, আর 29-30 মাস না, 12 মাসে বছর কার সৃষ্টি? আল্লাহ তাআলা যেদিন থেকে আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা। 9 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাস আমাদের কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আশহরু ইনদানা হাকাযা হাকাযা হাকাযা, তিনবার দেখিয়েছেন, 10টি আঙ্গুল 3 বারে 30। দ্বিতীয়বার বলেছেন, ওয়াশহরু ইনদানা হাকাযা হাকাযা হাকাযা, মানে দ্বিতীয়বার 2 বার দেখিয়েছেন 10টি আঙ্গুল, তৃতীয়বার 1টি আঙ্গুলকে গুটিয়ে নিয়ে দেখিয়েছেন 9, অর্থাৎ 29 মাস। 29ও হতে পারে, 30ও হতে পারে। যদিও আমাদের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশে মানে বলতেই হয়, বাংলা বঙ্গাব্দে 32 মাসও ছিল। আমি যদ্দূর পড়ালেখা করেছি এই বাংলা শোন নিয়ে, বাংলা সনের সূচনা এমনটা ছিল না, মাঝখানে সংস্কারে এমন অনেক কিছু হয়েছে। বন্দিগণ, আমরা জিলহজ মাসে উপনীত হব ইনশা আল্লাহ। হ্যাঁ, মাস আসে আর যায় বটে, তবে আমরা যারা মুসলিম, আমাদের জন্য ওয়াজিব চন্দ্র বছর গণনা করা, কখন কোন মাস আসে তা জানা, এবং অনেকবার বলেছি ব্যাপারগুলো, এটা ওয়াজিব। আফসুস, এই ওয়াজিব আমরা অনেকেই তরক করি, জানুয়ারি ফেব্রুয়ারি তটস্থ মুখস্থ, কিন্তু মুহররম সফর আমরা অনেকেই বলতে পারি না, শিক্ষিত বটে, কিন্তু আরবি 12 মাসের নাম, চন্দ্র বছরের নাম অনেকেই জানি না। শুধু তাই না, চন্দ্র বছর জানা উচিত,
যাতে ইবাদত ঠিক মতো, যার উপরে হজ ফরজ তার উপরে এটাও ফরজ, কখন হজের মাস আসবে জানা। এবং শুধু মাস না, হজ হলো নবম তারিখে, জিলহজ মাসের কবে নয় তারিখ এটা জানাও হজ, যার উপরে ফরজ তার উপরে ফরজ। আর ন্যাচারালি সবার জন্য ওয়াজিব, রমজানে রোজা রাখা ফরজ। কখন রমজান মাসটা আসবে এই সম্পর্কে জ্ঞান মুসলিম যে রোজা রাখতে চায় তার থাকতে হবে। যদিও আজ এটা যেন কেফায়া হয়ে যাচ্ছে, তার মানে অনেকের পক্ষ থেকে আমরা হুজুররা স্মরণ করিয়ে দিই, মনে আপনারাও গাফিল হয়ে যান না, জানা উচিত এটা কেফায়া না। কেউ কেউ বলে দিলে, কেউ কে জানলে হবে না, সবাইকে জানতে সজাগ থাকতে সচেতন থাকতে হবে। তাই বন্ধুগণ, চার দিন বা পাঁচ দিন আগে আমরা জিলহজ মাসের ব্যাপারে আজ সতর্ক হতে চাই, কারণ এই মাসটা বছরের শেষ মাস, ওই মাসটা হজের মাস, এই মাসটা চারটি পবিত্র মাসের একটা মাস, বছরের শেষ মাস, চারটি পবিত্র মাসের একটা মাস এবং হজের মাস, হজের মাস। শুধু তাই না, জিলহজ মাসের প্রথম দশ দিনের, প্রথম দশ দিনের কসম খেয়েছেন কে? আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের 89 নাম্বার সূরা, 89 নাম্বার সূরা, সূরাতুল ফজর, সূরাতুল ফজর, আল ফজর বাংলায় বলে ফজর, আর আরবিতে বলে ফজর, ফজর আলিফ লাম দিয়ে আল ফজর, তার মানে প্রভাত, পূর্ণাঙ্গ প্রভাত, সকাল। আল্লাহ তাআলা সকাল বা প্রভাত নামে সূরা 89 নাম্বার সূরা, এর সূচনায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন পাঁচটি জিনিসের। এর প্রথম যে জিনিসের কসম খেয়েছেন তা হলো আল্লাহ বলেছেন ওয়াল ফজর, শপথ কসম ফজরের, কসম ফজরের। দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশ, আর কসম দশটি রাত্রের, দশটি রাত্রের। আল্লাহ তাআলা ফজরের কসম কেলেন, দশটি রাতের কসম কেলেন। এই যে দশ রাতের কসম কেলেন আল্লাহ তাআলা, তার মানে মর্যাদা গুরুত্ব বোঝানোর জন্যে সব মুফাসসিরে কেরামে একমত, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই দশ রাত বলতে দশটি, কারণ ইসলামী ক্যালেন্ডারে গণনায় রাত আগে দিন, রাত আগে দিন, পরে রাত দিয়ে আল্লাহ তাআলা দিন এর কসম খেয়েছেন। আর এই দশ দিন বলতে জিলহজের প্রথম দশটা দিন, বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের এক থেকে নিয়ে দশ পর্যন্ত দশটা দিন এর কসম করেছেন কে? আল্লাহ তাআলা। শুনেন কোরআনে কারীমের আয়াত এবং এর ব্যাখ্যাত একটা হাদিস বুখারী বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام। বিশ্বনবী বলছেন নাই কোনো দিন, নাই কোনো দিবস, যাক যে দিবসগুলোর ভালো কাজ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এই দিনগুলোর বাহিরে। অর্থাৎ জিলহজের দশ দিনের ভালো কাজের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সব সময়ের যে কোনো ভালো কাজের চেয়ে অনেক বেশি মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, সাহাবী বলছেন ইয়ানি আইয়াম আল আশ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশটি দিবসের নেক কাজ আল্লাহ তাআলার কাছে অন্য যে কোনো সময়ের যে কোনো নেক আমলের চেয়ে অনেক বেশি পছন্দের। সাহাবীরা বললেন কালু ইয়া রাসূলুল্লাহি, প্রশ্ন করে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে কি আল্লাহর রাস্তার জিহাদের চেয়েও
বেশি মর্যাদার এই জিলহজের প্রথম দশ দিনের ইবাদত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জেনে নাও আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদার চেয়েও বেশি মর্যাদা জিলহজের দশ দিনের। তবে তবে ইল্লা রাজুলান খারাজা ফি নাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজা মিন যালিকা বিশাইইন, কেবল ওই ব্যক্তি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে জিহাদে বের হলো জীবন আর সম্পদ নিয়ে, তারপরে এর কোনো একটাকেও নিয়ে ফিরে আসতে পারল না, অর্থাৎ শহীদ হয়ে গেল, জীবনটাও নিয়ে গেল সম্পদটাও নিয়ে গেল জিহাদের মাঠে, কিন্তু সম্পদও ফিরে আসলো না, জীবনটা নিয়েও ফিরে আসলো না, একমাত্র ওই ব্যক্তি শ্রেষ্ঠ। এছাড়া তার মানে গাজী, আপনারা তো বুঝেন শহীদের বিপরীত হলো গাজী, গাজী মানে যে জীবন আর সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে যায়, যুদ্ধ করে জীবন নিয়ে আবার ফিরে আসে, তার নাম, তার নাম গাজী, বাংলায় গাজী। তো যুদ্ধে বিজয়ী যে ব্যক্তি তার চেয়েও শ্রেষ্ঠ জিলহজের দশ দিনের আমল, বলে না সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, কোরআন আল কেরিমের পরে এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহুল বুখারি, সহিহুল বুখারি বর্ণনা করেছেন, এর 969 নাম্বার হাদিস। প্রিয়তম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্বাসের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যার জন্মের পর নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, ও আল্লাহ তুমি তাকে গভীর জ্ঞান দাও, প্রত্যেকটি জিনিস ব্যাখ্যা করার যোগ্যতা দাও। মাত্র 12 বছর বয়সে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাবিনেট, নবীজির মদিনার, মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ফুল ক্যাবিনেট মিনিস্টার, আজকের ভাষায় বললে বলতে হয় পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় 12 বছর বয়সে তিনি একজন ছিলেন। নবীজি তার প্রশংসায় বলেছিলেন, লাকাদ মুলিআত মিন রাসিহি ইলা আকবাসে কাদামাইহি আলমা, তার চুলের আগা থেকে নিয়ে নখের আগা পর্যন্ত, সাহিত্যের ভাষায় বললে কেশাগ্র থেকে নিয়ে নকাগ্র পর্যন্ত জ্ঞানে আবৃত, কন্যা সুবহানাল্লাহ। অনেক হাদিস। তো এই যে জিলহজের প্রথম দশ দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে কেবল শহীদ ব্যক্তি শ্রেষ্ঠ, এছাড়া গাজী তার চেয়েও শ্রেষ্ঠ জিলহজের প্রথম দশ দিনের আমল। আমরা সতর্ক হতে রাজি আছি ইনশাআল্লাহ, আমল করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের প্রথম দশ দিনের মর্যাদা অনুধাবন করে প্রতিটা মুহূর্ত ভালো কাজ, ভালো কাজ, ইবাদত, যত ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইব, সব ইবাদত করার চেষ্টা, রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, জিকির, শুধু তাই না দান সদকা সব আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদতের তৌফিক দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমরা বুঝলাম জিলহজের প্রথম দশ দিনের মর্যাদা। অনেকেই প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা কসম কেলেন, শপথ করলেন, আল্লাহ তাআলা বললেন জিলহজের প্রথম দশ দিনের কথা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করলেন, কেবল শহীদ ব্যক্তি শ্রেষ্ঠ, গাজীর চেয়েও শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে জিলহজের প্রথম দশ দিন ইবাদত করে, বলে না সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা তাইলে রমজান মাসের শেষ দশ দিন, রমজানের শেষ দশ দিন শ্রেষ্ঠ না জিলহজের প্রথম দশ দিন শ্রেষ্ঠ? প্রশ্ন করতে পারি না আমাদের প্রশ্নের জবাব? যেমন আল্লামা ইবনুল কাইয়িম আল জাউজিয়া, ইসলামে ইসলামের জ্ঞান আমরা যাদের মাধ্যমে পেয়েছি, আমাদের জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ স্টেশন জাদুল মাআদ,
এর লেখক তিনি বলেছেন সুন্দর করে, তিনি বলেছেন জিলহজের প্রথম দশ দিন আর রমজানের শেষ দশ রাত, রমজানের শেষ দশ রাত হলো শ্রেষ্ঠ, দিনগুলো শ্রেষ্ঠ না, দিনগুলোর চেয়ে শ্রেষ্ঠ হলো জিলহজের প্রথম দশ দিন। কারণ হলো রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদর হতে পারে, এবং লাইলাতুল কদর দিনে হয় না, কখন হয়? রাতে। লাইলাতুল কদর হয় রমজানের শেষ দশকের যে কোনো একটা বেজুর, একুশ রাত্রি, তেইশ রাত্রি, পঁচিশ রাত্রি, সাতাশ রাত্রি অথবা উনত্রিশ রাত্রি, পাঁচটা বেজুর রাত্রির যে কোনো একটা রাত্রি হবে লাইলাতুল কদর রাত। আর রমজান মাসের শেষ দশকের রাতগুলো শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই, কিন্তু জিলহজের প্রথম দশ দিন দিনগুলো শ্রেষ্ঠ। কারণ ওই দিনগুলোর মধ্যে আটি জিলহজ হলো ইয়াউমুত তারাওয়িয়াহ, ইয়াউমুত হাদিসের ভাষায় আট তারিখ মিনায় হাজিরা যায়, এটাকে ইয়াউমুত তারাওয়িয়াহ বলে। নয় তারিখ ইয়াউমে আরাফা, দিনটা ইয়াউমে আরাফা, আর দশ তারিখ ইয়াউমুন নাহার বা কুরবানির দিন, দিনে। তাই জিলহজ মাসের প্রথম দশ দিনটা শ্রেষ্ঠ, ইয়াউমুত তারাওয়িয়াহ, ইয়াউম আরাফা, ইয়াউমুন নাহার, এই তিনটি দিনের কারণে। আর রমজানের শেষ দশকের রাতগুলো শ্রেষ্ঠ, কারণ ওই রাত্রিগুলোতে যে কোনো একটা বেজুর রাত্রি লাইলাতুল কদর কন্না সুবহানাল্লাহ। সুতরাং আর চিন্তার কোনো টেনশনের কারণ নাই, সবাই নিজ নিজ অবস্থানে শ্রেষ্ঠ, রমজানেরও মর্যাদা। হ্যাঁ, আর জিলহজ মাসের প্রথম দশ দিনেরও মর্যাদা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা দশ রাতের কসম কেলেন, প্রথমে ফজরের কসম কেলেন, তারপরে বললেন দশ রাতের কসম, রাতের কসম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি দিন বুঝালেন, কারণটা কি, এর উত্তরটা কি? এর উত্তর হলো, প্রথম উত্তর, ইসলামী শরিয়া আমাদের শিখায় চন্দ্র বছরে চন্দ্র মাসে রাত আসে আগে দিন আসে, রাত আগে দিন পরে। আর হ্যাঁ, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটি দিবস দিয়েছেন যে দিবসে রাত নাই, একটি দিবস আছে এর কোনো রাত নাই, এটা হলো ইয়াউমুন নাহার। ইয়াউমুন জিলহজের দশ তারিখের দিনটার রাত নাই, কারণ স্বাভাবিকভাবে এর আগে রাত আছে, কিন্তু এর আগের রাতটাও আরাফার রাত। কারণ পৃথিবীতে একটাই দিন চব্বিশ ঘন্টায় হয় না, ছত্রিশ ঘন্টায় হয়, ওই দিনটার নাম আরাফার দিবস। এর নাম ভালো করে বুঝবেন, আরাফা নয় জিলহজ, আটই জিলহজ সূর্যাস্তের পরে নয় জিলহজের রাত শুরু হয়ে যায়, এটা হলো ন্যাচারাল স্বাভাবিক। আটই জিলহজের সূর্য অস্ত গেল, কিসের রাত শুরু হলো? আরাফার রাত। হ্যাঁ, হাজিরা এখন ভিড় হয় বলে এই আটই জিলহজ এশার পরে নিয়ে যায় আরাফায়, তবে আরাফায় স্বাভাবিকভাবে জুহরের আগে ঢুকবে, সূর্যাস্তের পর বেরিয়ে আসবে। যে কেউ জুহরের পরে যেতে পারল না, সূর্যাস্তের আগে পৌঁছাতে পারল না, তারা যদি নয় যে রাত্রটা মুজদালিফার রাত, নয় তারিখ দিবাগত রাত্রটা কিসের রাত্র? মুজদালিফার রাত, মুজদালিফায় হাজিরা এসে থাকে, ওই রাত্রে যদি ফজর হওয়ার আগে কোনো হাজি, কোনো অসুস্থ অসুস্থ যে কেউ ফজরের আগে আরাফায় ঢুকতে পারে,
তাইলে তার হজ হয়ে গেল বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে একটা দিবস রাত কয়টা? চব্বিশ ঘন্টায় না, ছত্রিশ ঘন্টায় দিন, এর নাম আরাফার দিবস। আর একটা দিবস এটা চব্বিশ ঘন্টায় দিন না, বরং রাত বাদ দিলে বারো ঘন্টা, এগারো ঘন্টা, দশ ঘন্টা বাদ দিয়া যে কয় ঘন্টা থাকে, কেবল সূর্যাস্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা দিন, এর নাম ইয়াউমুন নাহার বা জিলহজের দশ তারিখ, কুরবানির দিন বলে না সুবহানাল্লাহ। আর এই বিষয়টা স্পষ্ট করার জন্যে আল্লাহ তাআলা প্রথমে ফজরের কসম খেয়েছেন, তারপরে বলেছেন দশ রাত্রির কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এর দ্বারা জিলহজের প্রথম দশটি দিন বুঝিয়েছেন কে, এবং একটা দিন এমন আছে যে দিনের রাত্র রাত্র না, এটা হলো দশম তারিখ। তাই এই দশ দিনে বেশি বেশি ইবাদত করতে হবে। এবার আমরা যদি প্রশ্ন করি এই দশ দিনে কি কি ইবাদত আমরা করব, এক নাম্বার বলতে হয় ভালো কাজ, ভালো কাজ করা, ভালো কাজ করার চেষ্টা করা অনেকেরই আছে, তবে দুর্ভাগ্যজনক বাস্তবতা, পরিবেশ পরিস্থিতির কারণে অন্যায় পাপের চেতনা, পাপ করার ইচ্ছা অথবা পাপের পরিবেশ আমাদের চতুর্দিকে বর্তমান আছে না নাই। এই জন্য আমি মনে করি প্রথম সিদ্ধান্ত হওয়া উচিত আমরা কোনো পাপ করব না। যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে যে আমি মিথ্যা কথা বলবো না, ঘুষ দেব না, কারণ দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশে, বাংলাদেশে এমন অনেক জায়গা আছে ঘুষটা পাপ পাপ মনে করে না। মানে আমি দুঃখের সাথে আপনাদেরকে বলি, মানে আমার কোনো একটা কাজে, মানে সরকারি অফিসে আমার একটা কাজ ছিল, তো আমি মানে আমার চেহারা দেখার পরেও, মানে ঘুষ খেয়ে খেয়ে কমবক্তের ওই ওই অসভ্যগুলো এতটা অমানুষ হয়ে গিয়েছে, অমানুষ অমানুষ, যে আমার চেহারা ও ভুলে গেছে। তো আমি যখন দাবড়ি দিলাম পথ শুদ্ধ কাঁপলো, কিন্তু আফসোস এটা ওদের কাছে স্বাভাবিক, বুঝতে পেরেছেন? তো আসলে তো বাংলাদেশে কেউ কোনো অফিসে কাজ নিয়ে গেলে বরং তেল দেয়, দাবড়ি দিতে পারে না, নাকি আপনারা দেন? মাফ করবেন, আপনাদেরকে বলছি না, আমরা আমরা ওই অসভ্যদেরকে ঘুষ দিতে চাই, ঘুষ দিয়ে কাজ নিতে চাই, আর ওদেরকে সরকার চাক বেতন দিয়েছে, আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেয় আমাদের কাজ করার জন্য, ঠিক না বেটিক? রাগ করবেন না, কিন্তু আফসোস ঘুষ খেয়ে খেয়ে ওদের প্রাণ মরে গেছে, যে কারণে এছাড়া কাজ করাটা বুঝে না, বুঝতে পেরেছেন? তো কয়জন সত্যের উপরে থেকে আজ প্রতিবাদ করতে পারে? করে না, বরং আমরা অধিকাংশর অমানুষ হয়ে গিয়েছি, তাই সব জায়গায় অমানুষ বসে আছে। রাগ করতেছেন আপনারা? কাজ হয় না, ওই দাবড়ি দিলে কিন্তু কয়জন কয়জনের বুকের পাটা শক্ত আছে। আফসোস, আজ এই জন্যে শপথ নেওয়া উচিত আমি অন্যায় করব না, অন্যায় করতে দেব। কে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাতটা তুলেন দেখি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, বলেন আমিন, জোরে বলুন আমিন। জেনে রাখবেন কোরআন হাদিসের কথা তো বটেই, কবিও বলেছে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। যে অন্যায় করে অন্যায় সহে, সে তৃণের মতো আগুনে খড়কুট যেভাবে পুড়ে পুড়ে যাক। আফসোস, আমরা এই সত্যবাদ পাপ করব না, করতে দেব না, এই শপথে যতদিন না বলিয়া না হব করোনাও মনে হয়ে যাবে না। রাগ করতেছেন? আমি এই যে বাংলাদেশে চুর ধরতেছে, চুর আর ডাকাত ধরতেছে না, শোনেন, আমি আপনারা রাগ করেন না, সত্য বলতে প্রধানমন্ত্রী তার একটা উক্তি
আমার খুব ভালো লেগেছে, কষ্ট লেগেছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তিনি বলেছেন, চোর ধরতে গিয়ে আমরাও যেন, কি আপনারা শুনেন নাই, শুনেন নাই, এটা প্রধান, আমার ভালো লেগেছে আবার কষ্ট লেগেছে। এটা কত কষ্টের জায়গা থেকে তার কথা, চোর ধরতে গিয়ে আমরাও, রাগ করেন না, শুনেন, আমরাও দেশে কর্পোরেট বাস্তবতায় অনেক বড় জায়গায় চলি, দেখি হ্যাঁ সরকারি বড় বড় কর্তা ব্যক্তিরা যারা অথবা সাংবিধানিক পোস্টে যারা আছেন, তাদের যে এসএসএফ, তাদের যে গার্ড, তাদের যে সিকিউরিটি, রাষ্ট্রপতিও যদি কাউকে দাওয়াত দেন, এসএসএফ, এসবি, এনএসআই সব মিলে খবর নেয়, প্রধানমন্ত্রীর রেড জোনে ঢুকবেন অফিসে, অনেকগুলো ক্লিয়ারেন্স নিয়ে ঢুকতে হয়। আমার প্রশ্ন, ক্লাস 9 পাস করা, কি চিনছেন তো, নামটা আর কইলাম না, ক্লাস 9 পাস করা এত বড় পণ্ডিত, সবার সাথে ছবি উঠায়, সবার কাছে যায়, আমাদের এসবি গেল কই, এসএসএফ গেল কই, কোথায় আমাদের এই সকল চৌকস বাহিনীর লোকজন, চুরকে ধরতে পারলেন না, কষ্ট লাগে, এই জন্যে আফসোস। এটা এই জন্যে বলছি, প্রধানমন্ত্রী যে কষ্টের সাথে বলেছে, চুর ধরতে গিয়ে আমরা চুর হয়ে যাচ্ছি, কি এটা তার কষ্টের কথা, আসুন না তাকে সাহায্য করি, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে, চুরি করব না, চুর চুরি করতে দেব, রাজি আছেন, পাপ করব না, পাপ হতে দেব, এই জন্যে এই প্রথম 10 দিনে প্রথম শপথ, পাপ করব না। দুই নাম্বার, আমি অনুরোধ করব, যারা কুরবানি দেব নিয়ত করেছি, সম্পদ আছে, তারা কুরবানি না হওয়া পর্যন্ত 1 তারিখ থেকে নিয়ে নখ চুল কাটব না। তবে আরেকটি হাদিস, নাসাই তিরমিজির হাদিসে রয়েছে, যদি কেউ কুরবানি করার সামর্থ্য নাও থাকে, সেও যদি জিলহজের 1 তারিখ থেকে নিয়ে নখ চুল না কেটে কুরবানির ঈদের দিনে কাটে, এতেও তার জন্য অনেক সওয়াব আছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করবেন, আর রোজা রাখার চেষ্টা করবেন 1 থেকে নিয়ে 9 তারিখ। তবে বাংলাদেশের চাঁদের হিসেবে 1 দিন পিছিয়ে যায় সৌদি আরবের সাথে, আরাফার দিবসের রোজাটা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু ইয়াউমি আরাফা বলেছেন, হাদিসের শব্দটা আরাফার দিবসের রোজা, জিলহজের 9 তারিখ কথাটা নাই, আমি কি বুঝাতে পেরেছি? তাই আমরা 9 দিন আগে জেনে নেব কবে হাজিরা আরাফায় যাবে। আরাফার দিবসের রোজা 2 বছরের পাপের কাফফারা হয়ে যাবে, 10 জিলহজ রোজা রাখা হারাম, 11, 12, 13 জিলহজ রোজা রাখা হারাম, আর 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবারের ঈদুল আজহায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দিন। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।